এখন আসুন মেয়ে দেখার পর্ব ছেলে দেখার পর্ব। প্রাথমিকভাবে মেয়ে দেখা ছেলে দেখার পর্ব যখন হয় আমাদের সমাজে ছেলের বাড়ি থেকে আগে মেয়ে দেখতে আসে, তাই না? ছেলের বাড়ি থেকে আগে মেয়ে দেখতে আসে। কে কে আসে? ছেলে, ছেলের মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচা, দাদা, নানা, এলাকার মেম্বার সাহেব। কি এটা কি আমাদের এই সমাজে আছে? পারুয়ারাতে আছে এটা? কথা বলতেছেন না কেন? নাই, আছে এটা। তার মানে ছেলের বাড়ি থেকে ছেলের বাপ, চাচা, নানা, দাদা, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, ছেলের খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের জন্য 15টা চেয়ার সামনে দেওয়া হয়, আর মাঝখানে একটা চেয়ার দেওয়া হয়। সেই চেয়ারে মেয়েকে বসিয়ে দেওয়া হয়। মেয়েকে জিজ্ঞাসা করে, মা তুমি সূরা ফাতিহা পড়ো। ওদিকে চাচা জিজ্ঞাসা করে, একটু চুল খুলে দেখাও তো। ওদিকে আরেকজন ভাই জিজ্ঞাসা করে, একটু হেঁটে দেখাও তো। কি আছে এগুলো? এগুলো আমাদের খুলনা সাতক্ষীরা অঞ্চলে আছে, এজন্য বলতেছে। আপনাদের আগে আছে কি জানি না, তবে এগুলো থাকতে পারে আমার মনে হয়। যদি এগুলো থেকে থাকে, মনে রাখার চেষ্টা করবেন, মেয়ে দেখার সময় আমাদের সমাজের এই প্রচলিত যে বিধান, প্রচলিত যে পদ্ধতি বিবাহের ক্ষেত্রে, মেয়েকে উঠানের মাঝখানে বসিয়ে রেখে চাচা, দাদা, নানা, মামা, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবাই যে বসে মেয়েকে দেখতে আসে বা অমুক অমুক প্রশ্ন করে, মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাসূল বলেছেন, একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হবে তখন তার হাতের কবজি পর্যন্ত দেখা যাবে, একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হবে তখন তার পায়ের পাতা দেখা যাবে, একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া যাবে তখন তার মুখমণ্ডল দেখতে পাবে। কে দেখতে পাবে? যে বিবাহের প্রস্তাব দিবে সে দেখতে পাবে। এখন কয়জন বিবাহের প্রস্তাব দিবে আপনার মেয়েকে? আমার কথা মনে হয় বুঝতে পারেননি। হাদিসের বিধান মানতে না পারলে বিরোধিতা করবেন না। আবারও বলে রাখি, হাদিসের বিধান মানতে না পারলে বিরোধিতা করার চেষ্টা করবেন না। ইমান ভঙ্গের 11টা কারণ আছে। কয়টা কারণ? 11টা কারণ আছে। তার মধ্যে 7 নম্বর কারণ হলো সুন্নতের বিরোধিতা করা। কি মনে রাখার চেষ্টা করেন, ভুলে যাবেন না। 7 নম্বর কারণ কি? সুন্নতের বিরোধিতা করা। আপনি সুন্নত মানতে পারেন না, এটা আপনার ব্যক্তিত্বের দুর্বলতা। সুন্নত মানতে পারেন না, এটা আপনার ব্যক্তিত্বের দুর্বলতা। তবে যদি আপনি হাদিসের বিরোধিতা করেন, সুন্নতের বিরোধিতা করেন, ইমান থাকবে? ইমান থাকবে, কালিমা পড়ে মুসলমান হতে হবে। আপনার সমাজে এই বিধান নাই, বিধান তৈরি করতে হবে, পরিবর্তন করতে হবে, সুন্নতি পদ্ধতিতে এটা তৈরি করতে হবে। আমাদের ইমাম সাহেবরা অনেক সময় এগুলো বলে না। কেন বলে না জানেন? তার মানে আমরা তো আসলে পার্মানেন্ট চাকরি করি না কোথাও, আমরা কথাগুলো বলি। কেন? আমার এখানে আর দাওয়াত না দিলেও আমার কিছু করার নাই, আমার কোনো যায় আসে না। কারণ এগুলো আমি বলবো, না বললে সমাজ পরিবর্তন হবে কিভাবে? ইমাম সাহেবরা অনেক সময় মনে করে যে আমাদের এই কথাগুলো বললে হয়তো সমাজে চাকরি থাকবে না, আমার এখানে আর না ডাকলেও সমস্যা নাই। কিন্তু মনে রাখার চেষ্টা করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয় তখন তার হাতের কবজি পর্যন্ত দেখতে পাবে, পায়ের পাতা দেখতে পাবে, মুখমণ্ডল দেখতে পাবে। কে দেখতে পাবে? যে বিবাহের প্রস্তাব দিবে সে দেখতে পাবে। এখন কয়জন আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিবে বলেন? কয়জন? কয়জন? তার মানে এখানে বাপ, চাচা, নানা, দাদা তো বহু দূরের কথা। মনে রাখার চেষ্টা করবেন, ছেলের সাথে যদি ছেলের পিতাও আসে, ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, ছেলের পিতাও আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা বুঝতে পেরেছেন? ছেলে যেমন আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে, ছেলের পিতাও আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে, ছেলের খালাতো ভাইও আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে, ছেলের চাচাও আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। কয়জন ব্যক্তির সামনে আপনি আপনার মেয়ের চেহারাকে ওপেন করে দিলেন? একটু সামনে সবাই এগিয়ে আসেন, যারা পিছনে আসতেছে সালাত যাতে আদায় করতে পারে। সবাই একটু সামনে কষ্ট করে এগিয়ে আসেন। প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম আমাকে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে। এখানে একটা মাসআলা বলে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। কয় শ্রেণীর ব্যক্তি? তিন শ্রেণীর ব্যক্তি। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে আদ-দাইয়ুস। দাইয়ুস কে? আল্লাযী ইয়ুকুরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চলে রাখে না তার উপরে জান্নাত হারাম। এবার আপনি কোথায় যাবেন? ওই যে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম মেয়েটার বুকি পিঠে ওড়না নাই, ওটা কার মেয়ে? ওটা কার স্ত্রী? ওটা কার বোন? আপনারই মেয়ে, আপনারই স্ত্রী, আপনারই বোন। আপনাকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতকে হারাম করে দিয়েছেন, আপনি কোথায় যাবেন? তার মানে আমরা মনে করি এই মাথায় একটা কাপড় দিল আর শরীরে একটা কালো কাপড় জড়ালো, বেল্ট বেঁধে বোরখা পরে স্কুলে গেল, মাদ্রাসায় গেল, আমার স্ত্রীর বাহিরে গেল, এটা কি পর্দা? এটা কি পর্দা? এটা পর্দা নয়। ইমানদার, মুমিনা, তাকওয়াশীল নারীর বৈশিষ্ট্য হলো তারা 100% পর্দা করবে। আর 100% পর্দা কিসের ভিতরে? মনে রাখার চেষ্টা করবেন, আপনার স্ত্রী বোরখা পরেছে, আমার স্ত্রী বোরখা পরেছে, বোরখার পিছনে আবার বেল্ট আছে, বেল্ট দিয়ে বেঁধে যদি শরীরের গঠন বোঝাতে হয় ওই বোরখা পরা কি প্রয়োজন? বোন যারা আমার কথা শ্রবণ করতেছেন, আজকে বাড়িতে গিয়ে বেল্ট কেটে ফেলতে হবে, বেল্ট কেটে ফেলতে হবে, পর্দা হবে যাতে করে আকর্ষণ সৃষ্টি না হয়, যাতে করে আকৃষ্ট না হয় আপনার দিকে অন্য কেউ। কিন্তু বোরখায় যদি আকৃষ্ট করার মাধ্যম হয় ওটা কি পর্দা? ওটা কি পর্দা? ওটা বোরখা।
এজন্য যে কথা বলতে চাচ্ছিলাম আমাকে আপনাকে মনে রাখতে হবে, এমন বোরখা পড়তে হবে ঢিলাঢালা, এমন বোরখা পড়তে হবে ঢিলাঢালা যেখানে কোনো বেল্ট থাকবে না। আপনার স্ত্রী বোরখার সাথে সাথে হাত মোজা পরাতে হবে, পা মোজা পরাতে হবে, মুখমণ্ডল ঢাকার জন্য নেকাব পরাতে হবে, শুধুমাত্র চোখটুকু খোলা রাখতে পারে দেখার জন্য। কথা বুঝতে পেরেছেন? 14 জন মাহরাম ব্যক্তি কতজন একটা নারীর জন্য, কতজন এটাও কিন্তু আমরা অনেকে এখনো জানি না। 14 জন পুরুষের বাইরে আপনার স্ত্রী অন্য কোনো পুরুষ মানুষের তার চেহারা দেখাতে পারবে না, তার কণ্ঠ শোনাতে পারবে না। আপনার স্ত্রী কতজনের সামনে যায়, আপনার বোন কতজনের সামনে যায়, এ মনে রাখার চেষ্টা করবেন ভাই। কোনো নারী কখনো একা জাহান্নামে যায় না, কোনো নারী কখনো একা জাহান্নামে যায় না। সে কোনো কোনো ক্ষেত্রে 5 শ্রেণীর ব্যক্তিকে সাথে নিয়ে জাহান্নামে যায়, কখনো হয় তার স্বামীকে সাথে নিয়ে জাহান্নামে যায়, কখনো তার ভাইকে সাথে নিয়ে জাহান্নামে যায়, কখনো তার পিতাকে সাথে নিয়ে জাহান্নামে যায়, কখনো তার সন্তানকে সাথে নিয়ে জাহান্নামে যায়, কখনো যে তার দিকে দৃষ্টি দেয় তাকে সাথে নিয়ে জাহান্নামে যায়। কথা বুঝতে পারেননি? নারী কখনো একা জাহান্নামে যায় না, নারী এই বেপর্দার কারণে কখনো একা জাহান্নামে যায় না। হয় কখনো তার স্বামী তার সাথে জাহান্নামে যাবে, না হলে তার ভাই তার সাথে জাহান্নামে যাবে, না হলে তার পিতা তার সাথে জাহান্নামে যাবে, না হলে তার সন্তান তার সাথে জাহান্নামে যাবে, না হলে যে তার দিকে দৃষ্টি দেয় এই 5 শ্রেণীর কোনো একজন ব্যক্তিকে সাথে নিয়ে নারী জাহান্নামে যায়। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার মেয়েকে ছোট্ট বাল্য অবস্থায় যখন তার শরীরের গ্রোথ পরিবর্তন হবে, 7 বছর বয়সে আল্লাহ রাসূল সালাতের কথা বলেছেন না, মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশরি সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাযাজিআ। 7 বছর বয়সে সালাতের কথা বলেছেন আল্লাহ রাসূল। কেন বলেছেন জানেন? যখন 7 থেকে 10, 10 থেকে 12 বছর বয়সে একটা বাচ্চা পদার্পণ করে তখন তার মাথার ভিতরে 1 লক্ষ বিলিয়ন সেল থাকে, যে সেলগুলো সচল থাকে, আপনি যত যায় ঢুকান ঢুকে থাকবে। 10 থেকে 12, 12 থেকে 18, 18 থেকে 20 যত বয়স বাড়বে সেলগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়, আপনি আর যায় ঢুকান আপনি ঢুকাতে পারবেন না। যেমন ছোট্ট বাল্য অবস্থায় আপনার একটা আয়াত মুখস্থ করতে 5-7 মিনিট সময় লাগতো, আর এখন বয়স 40 পার হয়েছে একটা আয়াত মুখস্থ করতে 4-5 দিন সময় লাগে, তাই না? অস্বীকার করতে পারবেন? এই সেলগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। এজন্য যখন শরীরের গ্রোথ পরিবর্তন হবে তখন আপনার বাচ্চার পর্দা করাতে হবে, 100% পর্দায় অভ্যস্ত করতে হবে। তা না হলে বাচ্চা ক্লাস 8-এ পড়ুক তারপরে পর্দা করবে, বিয়ে করুক তারপরে পর্দা করবে, যতদিন পর্যন্ত তার চেহারা দেখবে, যতদিন পর্যন্ত তার অশ্লীলতা অন্য কেউ দেখবে। আর এখন তো আছে মোবাইলে, পিতা মাতার অগোচরেও একটা মোবাইল কিনে দিয়েছেন সুন্দর সুন্দর করে, ওই যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ভিডিও তৈরি করে অনলাইন সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার মেয়েটা ছেড়ে দিচ্ছে। মনে রাখার চেষ্টা করবেন, আপনার মেয়ে যখন যেমন গুনাহগার হচ্ছে আপনিও তেমন গুনাহগার হচ্ছেন, আর আপনার স্ত্রী আপনার সামনে অনায়াসে এগুলা করতেছে, আপনার স্ত্রী যেমন গুনাহগার হচ্ছে আপনিও তেমন গুনাহগার হচ্ছেন। যতজন আপনার স্ত্রীর চেহারা দেখবে, কণ্ঠ শুনবে, প্রত্যেকের একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম আমাকে আপনাকে মনে রাখতে হবে, তার মানে বিবাহ দেওয়ার সময় আমাদের সমাজের প্রচলিত যে পদ্ধতি আছে, মেয়ে দেখতে আসার সময় ছেলের বাপ দাদা নানা ভাই মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই চাচাতো ভাই এই এত লোক বহুদূরের কথা, মেয়ে দেখতে আসার সময় ছেলের পিতাও ছেলের সাথে মেয়ে দেখতে আসতে পারবে না। কেন? ইসলাম অনুমতি দেয়নি। কথা বুঝতে পারেননি? ইসলাম অনুমতি দেয়নি। আপনি কেমন আহলে হাদিস সেটা বোঝা যাবে আগামী দিন আপনার ছেলে যখন বিবাহ দিবেন, ছেলে বিবাহ দেওয়ার সময় যখন মেয়ে দেখতে যাবে তখন আপনি তো এ কথা বলবেন। আর 1 শ্রেণীর 4 নম্বর শ্রেণীর দুলাভাই আছে আমাদের সমাজের, 4 নম্বর শ্রেণীর চরিত্র তাদের, তার মানে নোংরা চরিত্রের অধিকারী দুলাভাই, যারা বলে শ্যালকের মেয়ে দেখতে যাওয়ার সময়, বউ দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়নি, আমি ওই বিবাহে যাব না। আসে না এমনটা? আসে না এমনটা? এরা হলো 4 নম্বর শ্রেণীর দুলাভাই, যাদের চরিত্র নোংরা, যারা অশ্লীল চরিত্রের অধিকারী, তারা এই ধরনের কথাবার্তা বলে যে শ্যালকের মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়নি, এজন্য আমি বিবাহে যাব না। মনে রাখার চেষ্টা করবেন, আপনার চরিত্র 4 নম্বর হয়ে গেছে, চরিত্র সংশোধন করতে হবে আপনার, তা না হলে আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না। দুলাভাই যারা আছেন মনে রাখার চেষ্টা করবেন, নিজের থেকে বিরত থাকবেন যে আমাকে ইসলাম অনুমতি দেয়নি, আমি সেখানে যাব না, তুমি একা যাও। পিতা যারা আছেন, আপনার ছেলে যখন মেয়ে দেখতে যাবে বিবাহের ক্ষেত্রে, ছেলেকে একা পাঠাবেন, যদি ছেলে পছন্দ করে তাহলে বাড়ির নারী সদস্য যারা একেবারে নিকট আত্মীয়, মা খালা বোন চাচি যারা আছে, নিকট আত্মীয় বাহিরের লোক ভাড়া করে নিয়ে যায় না আবার, তাহলে বিভিন্ন রকম খুঁত খুঁজে বের করবে, মা চাচি নানি দাদি একেবারে নিকট আত্মীয় বোন তারাকে পাঠান পারিপার্শ্বিক মহিলার অন্যান্য খোঁজখবর নেওয়ার জন্য। পুরুষ সদস্যরা গিয়ে তার কি দেখবে, তার কি চেহারা দেখবে? ইসলাম তাদেরকে অনুমোদন দেয়নি। এমনি বিবাহ কেন্দ্রিক অন্যান্য বিষয়ে তারা সলা পরামর্শ আলোচনা করতে পারে, কিন্তু মেয়ে দেখতে যেতে পারবে না, অসম্ভব, হতে পারে না, ইসলাম অনুমতি দেয়নি। আমরা কেমন আহলে হাদিস? আজকে তো বক্তব্য শুনলাম, আগামীতে বিবাহের সময় এটার কতটুকু আমরা আমল করতে পারলাম সেটা দেখা যাবে।